বর্তমানে মানুষ চেনার থেকে কঠিন বিষয় আর হয়তো কিছু হয় না। এখন 90% মানুষ মুখে মুখোশ পড়ে থাকে, অ্যাকচুয়ালি তাকে আমরা যেমনটা দেখছি সে কিন্তু তেমন মানুষ নয়। আমরা অনেকেই এই ভুলটা করে থাকি যে আমরা আমাদের জীবনের সব থেকে প্রিয়জন প্রয়োজন হিসাবে যে মানুষটাকে আমরা চুজ করি সেই মানুষটা আমাদেরকে ধোকা দেয়। আমরা সেই মানুষটাকে বুঝতেই পারি না যে সেই মানুষটা সত্যি ভালো নাকি খারাপ। তাই যে মানুষগুলো খুব বেশি ভালোবেসে ফেলে তাদের মনে কিন্তু একটা প্রশ্ন বারবার আসে। তারা বারবার এটা ভাবে যে আমি যাকে ভালোবাসি সে আমাকেও ভালোবাসে তো, সে সত্যিই আমাকে ভালোবাসে তো, এই প্রশ্নটা কিন্তু বারবার তাদের মনে আসে। তো এইরকম প্রশ্ন নিয়ে বহুজন আমাকে ফেসবুকে মেসেজ করেছে। তুমিও যদি আমাকে ফেসবুকে মেসেজ করতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে আমাকে ফলো করে নিয়ে আমাকে মেসেজ করতে পারো। আমি খুব তাড়াতাড়ি তোমাকে রিপ্লাই করার চেষ্টা করবো এবং তোমার প্রশ্নের উত্তর ভিডিওর মাধ্যমেও দেবো। তো যাই হোক, আমাকে ফেসবুকে বহুজন মেসেজ করে এই একটাই প্রশ্ন বারবার করেছে যে দাদা, যে মানুষটাকে আমি ভালোবাসি সেই মানুষটা আমাকেও ভালোবাসে, সেটা জানবো কেমন করে, সেটা বুঝবো কেমন করে। দেখো, এটার কিছু সহজ উপায় আছে, সেটাই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো। আজকের এই ভিডিওটা কিন্তু সবার জন্যই খুব ইম্পর্টেন্ট ভিডিও। সম্পর্ক বলতে শুধুমাত্র এখানে আমি লাভ রিলেশনের কথা বলছি না। যদি তুমি জানতে চাও তোমার বয়ফ্রেন্ড তোমাকে ভালোবাসে কিনা, তোমার গার্লফ্রেন্ড তোমাকে ভালোবাসে কিনা, তোমার হাজব্যান্ড তোমাকে ভালোবাসে কিনা, তোমার ওয়াইফ তোমাকে ভালোবাসে কিনা, তোমার বন্ধু বান্ধব তোমাকে ভালোবাসে কিনা, তোমার আত্মীয় স্বজন তোমাকে ভালোবাসে কিনা, তাহলে সবটাই তুমি জানতে পারবে আজকের এই ভিডিও থেকে। আজকের এই ভিডিওতে তোমাকে আমি যে কোনো ধরনের সম্পর্ককে চেক করার একটা বেসিক নিয়ম বলে দেবো, খুব সহজ, চট করেই তুমি যে কোনো একটা মানুষকে টেস্ট করতে পারবে এবং সেই টেস্টে সে যদি উত্তীর্ণ হয় তাহলে অবশ্যই সে তোমাকে সত্যিই ভালোবাসে, সে সম্পর্কটাকে ভালো রাখতে চায়, সে ধরে রাখতে চায় সম্পর্কটাকে, সে তোমাকে সম্মান করে, সম্পর্কটারও সম্মান করে। দেখো কি করতে হবে, যে মানুষগুলো খুব সহজ সরল হয় বা যারা অ্যাকচুয়ালি প্রকৃতভাবে মানুষ হয় তারা কিন্তু নিজের দায়িত্ব কর্তব্যটা সব সময় পালন করতে জানে এবং তারা প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই নিজেদের যে দায়িত্ব কর্তব্য সেটা পালন করে চলে। কিন্তু তারা এটা ভুলে যায় যে যে মানুষটা তোমাকে ভালোবাসে না সেই মানুষটাকে ভালোবাসা উচিত নয়। তাকে ভালোবাসা তো দূরে থাক, তাকে দান করা উচিত নয়, তাকে দয়া করা উচিত নয়, অপাত্রে দান করাও কিন্তু খারাপ। তাই তোমাকে বুঝতে হবে যে তুমি যে মানুষটাকে খুব ভালোবাসো, যে মানুষটাকে তুমি ভালো বন্ধু মনে করছো, যে আত্মীয়টাকে তুমি খুব ভালো মানুষ মনে করছো, কাছের মানুষ মনে করছো, সে কি তোমাকে আদৌ ভালোবাসে? তার জন্য তোমাকে ছোট্ট টেস্ট করতে হবে। কি করতে হবে? নিজে যে দায়িত্ব কর্তব্যগুলো পালন করছো সেগুলোকে বন্ধ করতে হবে, দু একদিনের জন্য, 7 দিনের জন্য বা কোনো একটা পার্টিকুলার সময়ে বন্ধ করতে হবে এবং দেখতে হবে যে সেই সময়ে সে কেমন রিয়্যাক্ট করছে। ধরো তুমি তোমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসো কিংবা তুমি তোমার গার্লফ্রেন্ডকে খুব ভালোবাসো, তুমি হয়তো আগে থেকে বারবার ফোন করো, মেসেজ করো, কল করো, সে খেয়েছে কিনা, সে ভালো আছে কিনা, সে কোথায় আছে সব কিছু জিজ্ঞাসা করো, এটা বন্ধ করতে হবে। হ্যাঁ, একদিন হুট করে কোনো কারণ ছাড়াই 2 দিন 3 দিন 4 দিনের জন্য বন্ধ করে দাও। দেখো সে কতবার তোমাকে ফোন করছে, সে কতবার তোমাকে মেসেজ করছে, সে তোমার সাথে কথা বলার জন্য তনচিট করছে কিনা সেটা বোঝার চেষ্টা করো। কোনো কারণ ছাড়াই একটু টেস্ট নাও তার, সে নিজে থেকে ফোন করছে কিনা, সে খবর নিচ্ছে কিনা। যদি আত্মীয় স্বজন হয় তাহলে তুমি একটু খবর নেওয়া বন্ধ করে দাও। হয়তো তুমি যখন ফোন করো তখন তারা খুব ভালোভাবে কথা বলে, কিন্তু তুমি ফোন না করলে কি সে ফোন করে, সেটা জানার জন্য একবার নিজে থেকে ফোন করাটা বন্ধ করে দাও অনেক দিনের জন্য। তারা ফোন করছে কিনা খবর নাও। যদি বন্ধুত্বের সম্পর্ক হয় তাহলে তুমি হয়তো তোমার বন্ধুকে ভালো রাখার জন্য সব কিছুই করো, কিন্তু সেগুলো হুট করে বন্ধ করে দাও, দেখো সে তোমার সাথে কেমন আচরণ করছে। যখন তুমি কোনো মানুষকে দেওয়া বন্ধ করে দেবে তখন যদি তার ব্যবহারে চেঞ্জেস দেখতে পাও তাহলে বুঝতে হবে সে স্বার্থপর, কারণ তুমি এতদিন ধরে দিচ্ছিলে, এখন তার দায়িত্ব যে যেহেতু তুমি দিতে পারছো না তাই তাকে দিতে হবে। সমাজে যে কোনো ধরনের সম্পর্ক ধরে রাখতে গেলে দেওয়া নেওয়া প্রসেসটাকে ফলো করতে হবে। তুমিও দেবে সেও দেবে, তুমিও নেবে সেও নেবে। এই দেওয়া নেওয়া প্রসেসটা যদি ঠিকঠাকভাবে না চালাতে পারো তাহলে কখনোই কোনো সম্পর্ক টিকে থাকবে না। তুমি একা যদি নিতে থাকো, যদি দিতে না পারো তাহলেও সম্পর্ক টিকবে না। আবার তুমি যদি একা দিতে থাকো, নিতে না পারো, তাহলে কিন্তু তুমি একটা সময়ের পর হাঁপিয়ে যাবে, তুমি দিতে দিতে শেষ হয়ে যাবে এবং তুমি তার বদলে কিছুই পাবে না, তার কারণে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যাবে।
তাই এই দেওয়া নেওয়ার প্রসেসটাকে ফলো করতে হবে। ফোন অফ করে দেখো, কথা বন্ধ করে দেখো, সে তোমার সাথে কথা বলছে কিনা, সে কতবার ফোন করছে, সে জানার চেষ্টা করছে কিনা যে কি হয়েছে তোমার, কেন ফোন করোনি, সে খবর নিচ্ছে কিনা। দরকার হলে ফোনে রিচার্জ করো না, তাহলে তাকে বলে দিতে পারবে যে আমার কাছে এখন পয়সা নেই, রিচার্জ করতে পারছি না, দেখো সে কি করছে। এই টেস্টগুলো নেওয়া দরকার। তবে হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে যে এই টেস্ট কিন্তু বারবার নিলে হবে না, এবং অনেক দিন ধরে যদি টেস্ট নিতে থাকো তাহলেও কিন্তু সম্পর্কের মধ্যে ইম্প্যাক্ট করতে পারে এবং নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে। তাই মাঝে মাঝে একটু টেস্ট করার জন্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আশেপাশের মানুষজন বা হয়তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবার উপরে তুমি এই ছোট্ট ছোট্ট পরীক্ষাগুলো করতেই পারো, কিন্তু সেটা লং টার্ম ধরে করলে হবে না, বারবার করলে হবে না, এটাও মাথায় রাখতে হবে। আর হ্যাঁ, এটাও মাথায় রাখতে হবে যে হয়তো তুমি যখন হুট করে কারোর সাথে কথা বলা বন্ধ করলে, কারোর সাথে তোমার যে ব্যবহারটা সেটা বন্ধ করে দিলে, তাহলে কিন্তু সে সঙ্গে সঙ্গে তুমি যেমন চাইছো তেমন ব্যবহার করবে না, কারণ তুমি তো অনেক দিন থেকে একটা পজিটিভ ব্যবহার করে আসলে তার সাথে, তো সে কিন্তু সেই অভ্যাসের দাস হয়ে গেছে। সে কিন্তু এটাই ভাবছে যে তুমি ফোন করবে ঠিক, তুমি ঠিক মেসেজ করে নেবে, কিন্তু যেহেতু তুমি মেসেজ করা বন্ধ করে দিয়েছো, তাই হয়তো একদিনের মাথায় সে কিন্তু তুমি যেমন চাইছো তেমন ব্যবহার করবে না। তার জন্য দুদিন তিনদিন টেস্টটা করে দেখো, সে কিন্তু দেখবে ওই রকমই ব্যবহার করছে, সে নিজে থেকেই ফোন করছে, নিজে থেকেই কথা বলার চেষ্টা করছে, নিজে থেকেই সম্পর্কটাকে ধরে রাখার চেষ্টা করছে, সম্মান করছে তোমাকে, সম্পর্কটাকে সম্মান করছে। যদি এমনটা হয় তাহলে ঠিক আছে, সে ভালোবাসে, সেও তোমাকে সম্মান করে, সম্পর্কটাকে ধরে রাখার চেষ্টা করছে। আর যদি না হয় তাহলে বুঝতে হবে সে স্বার্থপর মানুষ, সে শুধুমাত্র নিতে চায়, দিতে পারে না, সেটা ভালোবাসা হোক, সম্মান হোক, পরিশ্রম হোক, টাকা পয়সা হোক, এভরিথিং। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে যে যে কোনো ধরনের সম্পর্ক কিন্তু তৈরি হতে সময় লাগে। যদি তুমি তাকে সময়টা না দাও তাহলে কিন্তু হয়তো সে তোমার এই টেস্টে বা পরীক্ষায় পাস করতে পারবে না, উত্তীর্ণ হতে পারবে না। তাই সম্পর্কের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট বয়স হওয়া দরকার। নির্দিষ্ট সময়ের পরেই তুমি যদি এই পরীক্ষাগুলো তার সাথে করো তাহলে কিন্তু সে হয়তো উত্তীর্ণ হতেও পারে। আমি আগেও বলেছি যে রিলেশনশিপ গ্রাফটা অনেকটা এরকম দেখতে, শুরু হবে এরকমভাবে, প্রথমে যখন শুরু হলো, শুরু হয়ে একদম চরচর করে উপরের দিকে যাবে, তারপরে আস্তে 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 অনেকটা ডাউন হয়ে যাবে, তারপরে আবার আস্তে 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 উপরের দিকে যাবে, কিন্তু এই যে চূড়াটা দেখেছিলে, প্রথম চূড়াটা, তার থেকে অনেক উঁচুতে যাবে। যদি এমনভাবে চলছে তাহলে ঠিক আছে, এই যে নিচে নেমে যাচ্ছে এই জায়গাটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট পিরিয়ড, যেটা সম্পর্কের একটা নির্দিষ্ট সময়ে আসে এবং দুজনকেই অনেকটা অ্যাডজাস্ট করতে হয়, এবং অ্যাডজাস্ট করলেই সম্পর্কটা টেকসই হবে এবং সম্পর্কের শুরুটা যেমন সুন্দর হবে তার থেকেও বেশি সুন্দর হবে সম্পর্ক শেষটা। তাই অবশ্যই মাথায় রাখতে হবে যে সম্পর্কের মধ্যে একটা বয়স হতে দিতে হবে, বয়সের সাথে সময়ের সাথে ধাপে ধাপে তুমি যদি এগোতে পারো তবেই কিন্তু সম্পর্কের সাথে সাথে পুরো জীবনটাই সুন্দর হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। তো চলো আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।